দুর্নীতির টাকায় জলুস বাড়ে মানুষের মন পাওয়া যায় না বললেন প্রধানমন্ত্রী যুবলীগ নেতাদের আদর্শিক রাজনীতি করার আহ্বান যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ মনি বড় ছেলে ফসলে সাধারণ সম্পাদক গণহত্যা সমর্থনকারী দেশগুলো মানবতা ও সভ্যতা বিরোধী সঠিক তথ্য তুলে ধরার তাগিদ কক্সবাজারে জড়দস্যু ও অস্ত্র কারিগরদের আত্মসমর্পণ হবিগঞ্জের সাতশোরি উদ্যান থেকে গোড়া ও বিস্ফোরক উদ্ধার ইডেন টেস্টে দুশো একচল্লিশ রানে এগিয়ে ভারতের ইনিংস ঘোষণা ব্যাটিংয়ে নেমেই বিপর্যয় বাংলাদেশ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদে সাথে আছে আমি জাবের হোসেন এবং আমি আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট অনলাইনে সংবাদে আরও থাকছে বাড়ছে আয়কর মেলার গ্রহণযোগ্যতা কৃষিপণ্যের রপ্তানি বাজার সৃষ্টি করবে উন্নয়ন মেলা বলছেন সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্নীতির টাকায় দামি জিনিস ব্যবহার করা যায় কিন্তু মানুষের মন পাওয়া যায় না যুবলীগের সপ্তম কংগ্রেসের বক্তৃতায় আওয়ামী লীগ সভাপতি বলেন দুর্নীতি মাদকের সাথে যেই জড়িত থাকুক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না নিজের মেধা মননকে কাজে লাগিয়ে ত্যাগের মহিমায় আদর্শিক রাজনীতি করতে যুবলীগ নেতাদের পরামর্শ দেন শেখ হাসিনা প্রণব চক্রবর্তী রিপোর্ট একঝাক যৌবন উদ্দীপ্ত তরুণকে নিয়ে শেখ ফজলুল হক মনির হাত ধরে উনিশশো সালে যাত্রা শুরু করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংগঠনটির সর্বশেষ জাতীয় কংগ্রেস হয় দুই সালে রাজধানীর ঐতিহাসিক সৌহরাজ্য উদ্যানে উপস্থিত হয়ে শুরুতেই জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন ক্ষমতায় থেকে জনগণের সেবক হয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার সবাইকে মনে রাখতে হবে যে ভোগে না হচ্ছে ত্যাগেই কি পেলাম সেই চিন্তা না কতটুকু মানুষকে দিতে পারলাম কতটুকু মানুষের জন্য করতে পারলাম কতটুকু মানুষের কল্যাণে কাজ করলাম সেটাই হবে রাজনীতিবিদের চিন্তা ভাবনা নিজের মেধাকে কাজে লাগিয়ে ট্যাগের মহিমায় এগিয়ে যেতে সমাজের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা একটা দেশ গড়ে তুলতে হলে সব থেকে বেশি প্রয়োজন আমাদের যুব সমাজের মেধা তাদের শক্তি তাদের বননকে কাজে লাগানো এই যুবলীগ সংগঠনটা তাদের জন্য কোনো রকম বদনাম না হয় তারা যেন সম্মান নিয়ে চলতে পারে এবং আদর্শ নিয়ে চলে এবং তারা যেন দেশের কল্যাণে কাজ করে এই দিকে লক্ষ্য রেখেই এই সংগঠনটা গড়ে তুলতে হবে দুর্নীতি বিএনপির নীতি ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তিনি বলেন কারো কাছে হাত পেতে নয় বিশ্বে বাংলাদেশ চলবে মাথা উঁচু করে সন্ত্রাস মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী চাঁদাবাজি সন্ত্রাসী জঙ্গিবাদী করে অনেক টাকা বাড়াতে পারে এই টাকা দিয়ে হয়তো জলুস করতে পারে চারচিক্য বাড়াতে পারে আন্তর্জাতিক বড় বড় ব্র্যান্ডের জিনিস পড়তে পারে কিন্তু তাদের সম্মান বা যায় না কেউ যদি বিপদে যায় এবং সন্ত্রাস জঙ্গিবাদ মাদক দুর্নীতি এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে সে যেই হোক আমি তাদের ছাড়ব না কংগ্রেস উপলক্ষে যুবলগ এর নেতাকর্মীদের শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সভাপতি গত 10 বছরের মধ্যে অন্ততঃ আমরা একটু দাবি করতে পারি যে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নতি আমরা করতে সক্ষম হয়েছি তৃণমূল চক্রবর্তী 21 টেলিভিশন ঢাকা বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ ফজলে শামস পরশ একই সঙ্গে সংগঠনের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হোসেন খান নিখিল সভাপতিও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিকে সংগঠনকে সততার সাথে পরিচালনা করে আরো গতিশীল করার অঙ্গীকার করেছেন নতুন নেতারা মাহমুদ হাসানের রিপোর্ট বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মেলন প্রথম অধিবেশন শেষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয় দ্বিতীয় অধিবেশন অধিবেশনের সভাপতি নির্বাচিত হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তবে সাধারণ সম্পাদক পদে সাতজন প্রার্থীতা ঘোষণা করেন তাদের মধ্যে সমঝোতা না হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন নেতাদের নাম ঘোষণা করেন 마지레상 어신상 차달 선발로 아카한골 ঐতিহ্য ধরে রেখে সংগঠনের ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সপ্তম কংগ্রেসে নির্বাচিত চেয়ারম্যান যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হকমনের ছেলে শেখ ফজলে শামস হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি ছিলেন মাইনুল হোসেন খান নিখিল কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে জানান সংগঠনকে গতিশীল করতে কাজ করবেন তিনি সারা বাংলাদেশের যুবলীগকে সুসংগঠিত করব সততা এবং মানবতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করব শিগগিরই ঢাকা মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তারা মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা গণহত্যাকে যেসব দেশ যুগে যুগে সমর্থন দিয়েছে তারা মানবতা ও সভ্যতার বিরুদ্ধে কাজ করেছে এই অপতৎপরতাকে রুখতে হলে এর প্রকৃত তথ্য ও উপাত্ত বিশ্ববাসীর সামনে তুলে ধরা উচিত একাত্তরের গণহত্যা বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী শিরোনামে আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে বক্তারা এসব কথা বলেন রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরনবী বাংলাদেশ রুয়ান্ডা মিয়ানমার সার্বিয়াসহ বিশ্বের যত গণহত্যা হয়েছে এর প্রত্যেকটির পেছনেই কোনো না কোনো পরাশক্তি সমর্থন জুগিয়েছে অর্থনৈতিক স্বার্থ ক্ষমতার দম্ভ আর প্রভাব বলয় বিস্তারের মানসিকতায় তাদের সমর্থন পেয়েছে খুনি গোষ্ঠী বা রাষ্ট্র ঝরেছে হাজারো মানুষের প্রাণ এই অপতৎপরতার মুখোশ উন্মোচন হওয়া উচিত সভ্যতা বিরোধী এসব কাজের প্রকৃত তথ্য ও উপাত্ত প্রকাশ হওয়া জরুরি সম্মেলনের শেষ দিনে এমন কথাই বললেন আন্তর্জাতিক পরিমণ্ডলের গবেষক ও ইতিহাসবিদরা গবেষকদের মত সামরিক শাসন গণতন্ত্র আর স্বাধীনতার আন্দোলনের ভেতর দিয়ে জন্ম নেওয়া জাতির যন্ত্রণাদায়ক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছাতেই হবে অক্ষতভাবে আমাদের প্রজন্ম এই জাতিকে এগে নানিতে পারে তাহলে এত রক্ত এত হক্তাচার এত নির্যাতন সব বিফল যাবে যে যে করছে দেশের স্বার্থ

রোহিঙ্গা সমস্যার সমাধান বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কিমুন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি বলেন রাজনৈতিকভাবেই এ সমস্যার সমাধান করতে হবে এসডিজি অর্জন জলবায়ু পরিবর্তন এবং নারীর ক্ষমতায়নে সরকারের ভূমিকার প্রশংসা করেন বান মুন আরো জানাচ্ছেন স্মৃতিমণ্ডল রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেন জাতিসংঘের সাবেক মহাসচিব মুন বৈঠকে জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী

to take much much more uh generous compassionate uh, uh support for these uh, people so that they can freely and safely uh, return to their home country টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন জলবায়ু ঝুঁকি মোকাবেলা এবং দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন বানকি মুন The climate uh, change, and implementation of sustainable development goals and empowering women and youth. I have been speaking out around the world, the very good example of a Bangladeshi government on investing wisely in adaptation. যেসব জলদস্যু ও অস্ত্র কারিগর আত্মসমর্পণ করেনি তাদের কঠোর পরিণতি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কক্সবাজারের মহেশখালীর কালামার ছড়া ইউনিয়নে জলদস্যু ও অস্ত্র কারিগরদের আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী বলেন আত্মসমর্পণকারীদের খুন ও ধর্ষণ ছাড়া বাকি সব মামলা তুলে নেওয়া হবে কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন মিনালা দিবা শনিবার দুপুরে কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়া ইউনিয়ন পরিষদ মাঠে জেলা পুলিশ আয়োজিত জলদস্যু ও অস্ত্র কারিগরদের আত্মসমর্পণ অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান যেসব জলদস্যু ও অস্ত্র কারিগর এখনো আত্মসমর্পণ করেনি তাদের প্রতি হুশিয়ার উচ্চারণ করে মন্ত্রী বলেন তাদের কঠোর পরিণতি হবে আমরা হতে পারে আপনার কোন প্রশাসনের কোন ব্যক্তিত্ব আমরা কিন্তু যার নামেই আমরা কোন ধরনের অভিযোগ পাচ্ছি তাকেই আমরা কিন্তু বিচারের মুখোমুখি করে দিচ্ছি স্বাভাবিক জীবনে ফিরে আসতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী যারা সারেন্ডার করলেন তাদেরকে আমি আবারও বলি

করতে না কিছুটা বাস্তবায়নের পথে দীর্ঘদিনের কালামাশার যে একটা বদ নাম একটা যে তকমা ছিল সন্ত্রাসী কবলিত এলাকা ক্রাইম জোন হিসেবে এলাকা প্রতিনিয়তই আমাদের প্রতি মাসে একবার না হয় আমরা পত্রিকা হেডলাইনে ছিলাম এ তমকাটা অন্তত কিছুটা হলে ঘুষবে আত্মসমর্পণ অনুষ্ঠানে এক ডজনের বেশি দস্যু দলের ছিয়ানব্বই সদস্য আত্মসমর্পণ করেছে এ সময় তেরোটি রাইফেল একটি দেশীয় তৈরি দুই নলা বন্দুক একশো একচল্লিশটি এক বন্দুক এবং আঠাশটি রাইফেলের গুলি ও দুইশো বন্দুকের কার্তুজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেওয়া হয় এছাড়াও অস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম হস্তান্তর করা হয় আত্মসমর্পণ অনুষ্ঠানে মিনালা দিবা একুশে টেলিভিশন হবিগঞ্জের সাতশুরি জাতীয় উদ্যানে আবারও অভিযান চালিয়ে তেরোটি রকেট লঞ্চারের গোলা ও বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব ও সেনাবাহিনী শুক্রবার ভোর থেকে শনিবার দুপুর পর্যন্ত এ অভিযান চালায় র্যাব সাত ও সেনাবাহিনীর চব্বিশ পদাতিক ডিভিশন তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান র্যাব সাত এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মশিয়র রহমান এর আগে দু সালের তিন ফেব্রুয়ারি এই উদ্যানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করে র্যাব গোপন বৈঠকের সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির চট্টগ্রামের আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ আলম সহ জনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় শিক্ষার্থীদের টার্গেট করে সংগঠনটি কাজ করছে বলে পুলিশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এদিকে আঞ্চলিক প্রধান ইরশাদকে পাঁচ দিন ও অন্য চোদ্দ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি বড় ধরনের নাশকতা চালাতে হিজবুত তাহারির সদস্যরা সংগঠিত হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে নগরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ এরই ভিত্তিতে শুক্রবার লিফলেট বিতরণের সময় আন্দরকিল্লা শাহী মসজিদ এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় তাদের স্বীকারোক্তি অনুযায়ী নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংগঠনটির আঞ্চলিক প্রধান সহ আটক করা হয় আরও ১৩ জনকে সংগঠনের প্রধান সহ জন চাঁদগাঁওয়ের একটি বাসায় গোপন বৈঠক করছিল এ সময় নগদ দুই লাখ বিরাশি হাজার টাকা এবং জঙ্গি সংগঠনটির পতাকা জব্দ করে পুলিশ এ উপলক্ষে নগরীর দামপাড়ায় সিএমপি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান মেধাবী ছাত্রদের জঙ্গিবাদে প্রলুব্ধ করে শিক্ষকতার আড়ালে সংগঠনটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে জঙ্গি সংগঠনগুলির মূল লক্ষ্য হচ্ছে স্টুডেন্ট যারা ছাত্র এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা স্টুডেন্ট বা বাংলাদেশ বিএনসিসি ন্যাশনাল ক্যাডেট কোর বা রেড ন্যাশনাল ক্যাডেট কোরের সাথে সামরিক বাহিনী যোগাযোগ আছে হয়তো ওই দিকেও যেতে পারে আমরা সেটা আরো তদন্ত করে দেখব এবং এইটা প্রতিরোধ করার জন্য আমাদের কার্যক্রম কিন্তু পিছিয়ে নেই পুলিশ কর্মকর্তারা জানান চলমান শ্রমিক আন্দোলন সহ হিজবুত তাহিরির সদস্যরা দেশের বিভিন্ন ইস্যুতে নাশকতার পরিকল্পনা করছিল সর্বশেষ যে সড়ক পরিবহন আইন দু যেটা হয়েছিল এটা নিয়ে যে শ্রমিকদের মধ্যে একটু অসন্তোষ দেখা দিয়েছিল এটাকে পুঁজি করেও এদের নেক্সট পরিকল্পনা করে নাশকতা করে একটা অস্থিরশীল পরিস্থিতি করার পরিকল্পনা করতেছিল হিজবুত তাহারির চট্টগ্রাম অঞ্চলের প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলম সহ আটককৃত পনেরো জনের মধ্যে চারজনই স্কুল শিক্ষক আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে চট্টগ্রাম ভারতের এনআরসি আতঙ্কে বাঙালিদের সীমান্তে জড়ো হওয়ার খবরের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুপুরে রাজশাহীতে জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় যোগ দেন প্রতিমন্ত্রী পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন ভারত সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে কথা হয়েছে তারা এমন কিছু করবে না যাতে দুদেশের সম্পর্কের বিন্দুমাত্র অবনতি ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপ্রবেশের যে খবর ছড়ানো হচ্ছে তা গুজব এ ধরনের গুজব প্রতিরোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী যখনই সেখানে কারো কেউ থাকে সেগুলি তালিকা আমাদের কাছে আছে এবং আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা তাদেরকে ফেরত নিয়ে আসি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলি গুজব তো গুজবই আমরা অতি সম্প্রতি দেখেছি কিন্তু গুজবের প্রতি কান দেওয়া তো অবশ্যই উচিত নয় এমন করে কিছু তারা করবেন না যেটা ভারত বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাতে বিন্দুমাত্র কোনো স্পট ফেলে এফসের মাধ্যমে অনলাইনে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকার ধান কিনবে বলে জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন ধান সরবরাহে দালাল ফরিয়াদের দিন শেষ নওগাঁ সাপাখারে চাষীদের মাঝে প্রণোদনা সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন খাদ্যমন্ত্রী বলেন পরীক্ষামূলকভাবে দেশের ষোলো উপজেলায় কৃষকের অ্যাপস কার্যক্রম হাতে নেওয়া হয়েছে পর্যায়ক্রমে সারা দেশে তা ছড়িয়ে দেওয়া হবে ধান কাটা ধান লাগার এবং পাওয়ার টিলার ইত্যাদি দিয়ে গরুর হাল উঠে চাষ করা ওইখানে অ্যাপসে আপনার কাছে রেজাল্ট যাবে আপনি এতটুকুর মধ্যে এতটুকু ধান দিতে পারবেন এবং এই তারিখ থেকে এই তারিখের মধ্যে আপনি ধান নিয়ে আসবেন একুশ শতক হবে এশিয়ার শতক এজন্য শিক্ষা ব্যবস্থাকে সেভাবে প্রস্তুত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি রাজধানীতে আঠারোতম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরামের সম্মেলন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো অনুষ্ঠিত তিন দিনের এই সম্মেলনে ডাক্তার দীপুমণি উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে কাজ করার তাগিদ দেন বিচারক নিয়োগ করে দ্রুত সময়ের মধ্যে নারী ও শিশু পাচার বিষয়ক মামলার দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রাজধানী সেরডাপ মিলন আয়তনে এক আলোচনায় তিনি বলেন মামলার দীর্ঘ সূত্রিতায় অনেক সময় পাচারকারীরা পার পেয়ে যায় মানব পাচারকারীরা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে উল্লেখ করে নারী ও শিশুর পাশাপাশি পুরুষ পাচার বেড়েছে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি সরকার দেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেছে ইসলামী ঐক্যজোট বেলা এগারোটার দিকে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে আবরারের মৃত্যুর ঘটনার প্রতিবাদ এবং দায়িত্বহীনতার জন্য দায়ীদের বিচার দাবি করেন নেতারা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা কর্মসূচিতে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ যুগ্ম মহাসচিব আলতাফ হোসেন সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বুলবুল সিডরের মতো ঘূর্ণিঝড়ের তাণ্ডব কমাতে সুন্দরবন রক্ষা করা জরুরি বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রাণ বাঁচালো সুন্দরবন শীর্ষক নাগরিক সেমিনারে তারা আরও বলেন সুন্দরবনকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সবাইকে সচেতন হতে হবে পাশাপাশি লবণাক্ততা কমাতে গঙ্গার পানি প্রবাহ ঠিক রাখারও কথা বলেন বক্তারা সুন্দরবন এলাকায় কলকারখানা গড়ে তোলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে মন্তব্য করে ওই এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও জীব রক্ষা করতে আংশ মন্ত্রণালয় কমিটি গঠনেরও আহ্বান জানান বিশেষজ্ঞরা কোনো আলাদা কাজ করতে যেতে পারবেন না ডিপার্টমেন্ট অফ ফিশারিজ ওভার এটা হচ্ছে ডিপার্টমেন্টের পরিবেশ বন মন্ত্রণালয় ক্লিয়ারেন্স না দিলে সেখানে অন্য কেউ যেতেও পারবে না সেই জন্য একটা ইন্টার মিনিস্ট্রিয়াল এবং ইন্টার বডি একটা কনসেনসাসের বিশেষ প্রয়োজন এই কোয়লাবিশনেরও বিশ্ব শিশু দিবস উপলক্ষে কনভেনশন অন দি রাইটস অব দি চাইল্ড সিআরসি ফোরামের আলোচনা সভা হয়েছে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশু প্রতিনিধিরা অংশ নেয় এ সময় শিশুরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলেরা বিমিয়া মিয়া শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি শামসুল হক টুকু সহ আরও অনেকে আয়কর মেলার গ্রহণযোগ্যতা বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঞা সক্ষম সবাই যাতে করের আওতায় আসে এমন উদ্দেশ্য নিয়েই মেলা শুরু হয়েছিল বলে জানিয়েছেন সংস্থাটির সাবেক চেয়ারম্যান আব্দুল নজিদ এদিকে উন্নয়ন মেলার মাধ্যমে বাংলাদেশি কৃষি পণ্য রপ্তানির সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর কলিকুজ্জামান তৌহিদুর রহমানের রিপোর্ট চোদ্দই নভেম্বর থেকে বিশ নভেম্বর পর্যন্ত রাজধানীর অফিসার্স ক্লাব প্রাঙ্গণে চলে জাতীয় আয়কর মেলা যেখানে ছাব্বিশশো কোটি টাকারও বেশি আয়কর আহরিত হয় এনবিআর চেয়ারম্যান জানান যে হারে আয়কর আদায় হচ্ছে উন্নত বাংলাদেশ গড়তে এ হার আরও বাড়াতে হবে আমাদের এই বর্তমানে দশ থেকে এগারো পার্সেন্ট আমাদের ট্যাগ জেটিপি সামগ্রিকভাবে এবারের আয়কর মেলার আয়োজনে সন্তুষ্ট তিনি আমি দেখলাম যে সবার কাছ থেকে একটা পজিটিভ সারা পাওয়া যাচ্ছে তবে সংস্থাটির সাবেক চেয়ারম্যানের মতে কেবল আয়কর আহরণ নয় মেলার উদ্দেশ্য ছিল করদাতা ও গ্রহিতার মধ্যে দূরত্ব দূর করা কর আহরণে তড়িঘড়ি না করার পরামর্শ দেন তিনি মেন এ হচ্ছে যে ফোকাসটা মনে করা হচ্ছে যে গত বছর কত পেয়েছিলাম এবার কত পেলাম এই পাওয়ার ফিগার কিন্তু এই মেলার উদ্দেশ্য না প্রায় ছয় লাখের মতন টোটাল ইয়ে পড়েছে রিটার্ন পড়েছে দিস পজিটিভ দিক ভালো রিটার্ন তবে এটাও বিশ্লেষণ করার লাগবে বিশ্লেষণ করবেন তারা যে এর ভিতরে নতুন করদাতা কজন আর হচ্ছে কোন শ্রেণীর করদাতারা দিলেন সব অফিস আদালতের যত কর্মকর্তা কর্মচারী যারা ছিল যাদের তারাই সবাই এসে দিয়েছে আর কি এদিকে সম্পদশালীদের কর ফাঁকি দেওয়ার প্রবণতা রয়েছে মন্তব্য করে পিকেএসএফ চেয়ারম্যান আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনার পরামর্শ দেন যারা বুঝে শুনে না দেয় বিশেষ করে তারা জানে তাদের কর দিতে হবে এবং দেয় না তাদের বিরুদ্ধে তো যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি উন্নয়ন মেলার লক্ষ্য উদ্দেশ্য নিয়েও কথা বলেন তিনি বিদেশেরা এসছে চাইনিজরা এসছে তারা অনেকগুলি যোগাযোগ করেছে পরে কথাবার্তা বলবে তারা তাদের দেশে এটাকে আমদানি করার জন্য যে উৎপাদক তার পরিচিতি প্রয়োজন কারণ আমরা চাই কর্ম সহায়ক ফাউন্ডেশন থেকে প্রত্যেকের মর্যাদা প্রতিষ্ঠিত হোক পণ্যের উৎপাদকরা যাতে যথাযথ দাম পান এবং মধ্যস্বত্ব যেন বেশি লাভ করতে না পারে সেদিকটাই তুলে ধরা হয়েছে এবারে জাতীয় উন্নয়ন মেলায় তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে একুশের চোখ সঠিক পরিকল্পনা ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে কোন কাজেই আসেনি ওয়াটার বাস সার্ভিস মেগাসিটির যানজট থেকে স্বস্তি দিতে ঢাকার চারপাশে নদীতে চালু করা হয়েছিল ওয়াটার বাস এখন মুখ থুবড়ে পড়ে আছে দশ কোটি টাকায় সংগ্রহ করা এগারোটি বোটের পেছনে গত কয়েক বছরে খরচ হয়েছে আর কয়েক কোটি টাকা সফল হয়নি প্রকল্পের উদ্দেশ্য রিপোর্টে আরো জানাচ্ছেন সাইফদুল ইসলাম ঢাকার যানজট নিরসন ও রাজধানীর চারপাশের নদীগুলোকে কাজে লাগিয়ে চালু করা হয়েছিল ওয়াটারবাস দুহাজার সালের ২৮ আগস্ট ওয়াটারবাস পানিতে নামে প্রথম ওয়াটারবাস দুটি নির্মাণে খরচ হয় এক কোটি এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা এরপর দুহাজার সালে তিন কোটি বত্রিশ লাখ টাকা ব্যয়ে আরও চারটি ওয়াটারবাস নামানো হয় পরে আরও পাঁচটি ওয়াটার বাস নামানো হয় পাঁচ কোটি টাকার বেশি খরচে বছর না যেতেই ধমকে যায় এর কার্যক্রম গত তিন বছরে ওয়াটার বাসগুলো থেকে আয় হয়েছে ছত্রিশ লাখ চৌত্রিশ হাজার একশো টাকা আর শুধু জ্বালানিতেই ব্যয় হয়েছে প্রায় দুই কোটি টাকা ওয়াটার বাসে ভ্রমণকে স্বস্তিদায়ক বলছেন যাত্রীরাম জ্যামের জন্য মনে করেন যাওয়া আসা অসুবিধা সবচেয়ে বেশি হয় তার জন্য এটাই নিরাপত্তা সবচেয়ে বেশি ওয়াটার বাস যদি থাকে তাহলে কোনো কোনো সমস্যাই হবে না এদিকে নারায়ণগঞ্জ থেকে টঙ্গি পর্যন্ত পরিচালিত ওয়াটার বাস সার্ভিসটিও বন্ধ যাত্রী সংকট নেই তারপরও বন্ধ ওয়াটার বাসটা দিলে যানজটটা অবশ্য খুব কমই তো যদি অতি দ্রুত এটা যদি সম্প্রসারণ করা হয় তা আমাদের জন্য অনেক উপকৃত হয় যথাযথ ব্যবস্থাপনা ছাড়া মানসম্মত সেবা সম্ভব নয় উল্লেখ করেন গণপরিবহন বিশেষজ্ঞ বুয়েটের এ অধ্যাপক এই সেবা কিন্তু যেটা প্রচলন করা হয়েছে সেটা দিয়ে কিন্তু যানজট তো কমবেই না বরঞ্চ কিন্তু এখানে অনেক আর্থিক ক্ষতি হবে সরকারের বুড়িগঙ্গায় যদি সত্যিকার অর্থে আমরা কমিউটার ওয়াটার বাস তৈরি করতে চাই তাহলে দ্রুত গতি করতে হবে পেশাদারি করতে হবে সমন্বিত উদ্যোগ ওয়াটার বাস সার্ভিসকে আলো দেখাতে পারে বলেও মনে করেন এ বিশেষজ্ঞ সরকারকে তো সেই পেশাদারী মনোভাবের কাজগুলি যদি করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় জনগণ লাভবান হবে বিনিয়োগের প্রকৃষ্ট যেই রিটার্নটা হওয়ার কথা সেটা হবে আখেরে কিন্তু যানজটের যে শহরটা এখন হয়ে গেছে সেখান থেকে একটু চাপ কমার একটা সুযোগ থাকবে ওয়াটার বাস সার্ভিসের ভালো মন্দ দুদিকই আছে তবে এ বিষয়ে মুখ খুলতে চান না বিআইডিসির কর্মকর্তারা আমি পারবো না আমি না আমি না না আমি আমার আমার অথরাইজেশন নাই ওয়াটার বাস সার্ভিস নিয়ে মানুষের আগ্রহ ব্যাপক সাফল্যের জন্য দরকার দক্ষ ব্যবস্থাপনা সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা মুন্সীগঞ্জে বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাস সংঘর্ষে নিহত নয় জনের পরিবারে শোকের মাতম জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি কমিটি সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে শুধু বরের বাড়ি নয় শোকাচ্ছন্ন লৌহজঙের পুরো কনকসার ইউনিয়ন হাসপাতাল থেকে মরদেহ আনার পর প্রতিবেশীরা ভিড় করছেন নিহতদের পরিবারের বাড়িতে চলছে আহাজারি দুর্ঘটনার পর পুলিশ বাদী হয়ে মামলা করেছে আসামি করা হয়েছে বাস চালককে শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজঙ্গের কনকসার বাজারের কাছে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি দুর্ঘটনায় পড়ে দিনাজপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সোনা মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ এর আগে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয় পরে অভিযুক্ত সোনা মিয়াকে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয় পুলিশ জানায় শুক্রবার দুপুরে বাড়ির কাছে খেলা করছিল শিশুটি সে সময় সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সোনা মিয়া তাকে ফুসলিয়ে পাশের বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করে পরিবারের লোকজনকে ঘটনা জানালে রাতেই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় পরে কোতোয়ালি থানায় মামলা করেন শিশুটির বাবা কুড়িগ্রামের চিলমারি উপজেলার আমতলা চরে কোনো স্কুল না থাকায় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে দু শতাধিক শিশু পড়ালেখার সুযোগ না থাকায় শৈশবেই পরিবারের সাথে কাজে সহযোগিতা করছে সুবিধা বঞ্চিত এই শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা কুড়িগ্রাম প্রতিনিধি আতার রহমান বিপ্লবের রিপোর্ট জানাচ্ছেন মাসুমা একদিকে ভাঙছে অন্যদিকে গড়ছে চর বিলীন হচ্ছে গ্রাম নদী যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান পিছিয়ে পড়ছে চরাঞ্চলের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কুড়িগ্রামের চিলমারির আমলা তলাচরের দু শতাধিক শিশু আমলা তলাচরে বসবাস চার শতাধিক পরিবারের কিন্তু আশেপাশে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেটি আছে সেটিতে যেতে হয় নৌকায় সময় লাগে এক ঘন্টা শিক্ষা বঞ্চিত এসব শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা আমরা ইচ্ছে করছিলাম যে মেয়েটা লেখাপড়া করাবো কিন্তু মেয়েটা বড় হয়েছে ওইখানে যা পরীক্ষা দিয়ে আসে কিন্তু পড়াও খেলে হয় না এখানে যোগাযোগ ব্যবস্থা নাই কাজে বাহিরে লেখাপড়া করা সম্ভব নয় এই কারণে এখানে একটা প্রাইমারি স্কুল হলে এই এলাকায় একটা আলো ফুটে শিক্ষার আলো ফুটে উঠবে এখানে আমরা যে শিক্ষিত বেকাররা আছি এখানে আমরা একটা স্কুল হলে বাচ্চাদের লেখাপড়া করাতে আমাদের খুব সুবিধা হতো নদী ভাঙার কারণে স্কুলে যেতে পারিনি পরীক্ষার সময় পরীক্ষা দেই কিন্তু একটু কষ্ট হয় রেজাল্ট ভালো হয় না স্থানীয় সাংসদ বলছেন এই চরে নির্মাণ করা হবে প্রাথমিক বিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে আমরা নদী চর হাওর মানে পাহাড় অঞ্চলে আমরা কিছু বিশেষ স্কুল করে দেওয়ার চিন্তা ভাবনা আমাদের আছে দেখি আমি আমতলের কথা বললেন আমি নিজে পরিদর্শন করব এবং যত দ্রুত আমি ওখানে একটি স্কুলের ব্যবস্থা করব দ্রুত এই আশ্বাসের বাস্তবায়ন চায় চরের বাসিন্দারা মাসুম আলিসা একুশে টেলিভিশন ব্যবসা বাণিজ্যের খবর সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রামে পটিয়া পৌরসভাকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করেছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড নগরীর রেডিসন ব্লুতে আয়োজিত অনুষ্ঠানে পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনা রশিদ ও পটিয়ার সাংসদ হুইপ শামসুল হকের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম সহ ব্যাংকের পরিচালক ও বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আগামী 24 ডিসেম্বৰ থেকে ঢাকায় শুরু হচ্ছে প্রথম সর্গ দাবা চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতার সামনে রেখে সংবাদ সম্মেলনে জানানো হয় টুর্নামেন্টে শতাধিক প্রতিযোগী অংশ নেবেন। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার, ফিদে মাস্টার রাউশনিতছেন প্রতিযোগিতায়। ওপেন বিভাগে 1100 মার্কিন ডলার, মহিলা বিভাগে 700 মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামিম ও সহ-সভাপতি কে এম শহীদুল্লাহ এই খেলার মাধ্যমে একটি আন্তর্জাতিক একটি খেলার টুর্নামেন্ট সফলভাবে সম্পূর্ণ হবে প্রেসিডেন্ট আমরা ক্যান্ডিডেট পথপ্রার্থী আমরা আমরা আশা করব আমরা নির্বাচিত হব নির্বাচিত হয়ে এই সার্কের এই অঞ্চলে আমরা খেলাধুলার ব্যাপারে অগ্রাধিকার পাব এই ছিল আমার কাছে খেলার খবর ফিরছি খবরে ধন্যবাদ সাব্বির শেষ করব সন্ধ্যা সাতটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার দুর্নীতির টাকায় জলুস বারে মানুষের মন পাওয়া যায় না বললেন প্রধানমন্ত্রী যুবলীগ নেতাদের আদর্শিক রাজনীতি করার আহ্বান যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ মনি বড় ছেলে ফসলে শামস পরশ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখে গণহত্যা সমর্থনকারী দেশগুলো মানবতা ও সভ্যতা বিরোধী সঠিক তথ্য তুলে ধরার তাগিদ কক্সবাজারে জলদস্যু ও অস্ত্র কারিগরদের আত্মসমর্পণ হবিগঞ্জে সাতসরি উদ্যান থেকে গোলা ও বিস্ফোরক উদ্ধার ইডেন টেস্টে দুশো একচল্লিশ রানে এগিয়ে ভারতের ইনিংস ঘোষণা ব্যাটিং এ নেমেই বিপর্যয়ে বাংলাদেশ একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইট এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ এক্সি টোয়েন্টি ফোর অনলাইনে পরবর্তী সংবাদ রাত নটায় দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ